জাজমেন্ট সম্বন্ধে অনেক সময় আলোচনা করা যেতে পারে, বাট নট অ্যাবাউট দ্য জাজ। যখন তাঁরে দলের কয়েকজনের মুখে শোনা যাচ্ছে বিচারপতিদের নিয়ে নানা রকমের সমালোচনা, তখন খোদ দলের সুপ্রিমোর স্পষ্ট বার্তা, রায় নিয়ে আলোচনা করা গেলেও বিচারককে নিয়ে নয়। প্রত্যেক বিচারপতির প্রতি তাঁর সম্মান আছে। আমি প্লিজ আই ক্যানট কমেন্টস অ্যাবাউট এনি জাজ। জাজমেন্ট সম্বন্ধে অনেক সময় আলোচনা করা যেতে পারে, বাট নট অ্যাবাউট দ্য জাজ। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। আই হ্যাভ ফুল রেসপেক্ট টু ফর এভরিবডি। অথচ সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রীতিমতো কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সিপিএম, বিজেপি, কংগ্রেসের হয়ে কাজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হরণ করার চেষ্টা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির চেয়ারের অপব্যবহার করছেন তিনি। বিচারপতির গায়ে রাজনৈতিক রং লাগিয়ে দিতেও দুবার ভাবেননি কুণাল ঘোষ। অভিজিৎ গাঙ্গুলির টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি মেস তৈরি করতে চান অভিষেকের? উনি ঠান্ডা মাথায় সিপিএম, বিজেপি আর কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার চেষ্টা করছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন উঠছে, দলের সুপ্রিমো যেখানে বলছেন বিচারকের কখনোই সমালোচনা করা যায় না, সেখানে তাঁরই দলের মুখপাত্র এক বিচারপতির গায়ে রাজনৈতিক রং লাগিয়ে তাকে কটাক্ষ করেন কিভাবে? তবে কি একই দলের দুই নেতৃত্বের ভিন্ন মত? সঠিক অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই শিষ্টাচার। মত সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বলেছেন সেটা সঠিক অবস্থান নিয়েছেন যে রায় হাইকোর্টের বিরুদ্ধেও নয়, বিচারকের বিরুদ্ধেও নয়, কোন বিচারপতি রায়ের বিরুদ্ধে সমালোচনা করা যায় এবং বক্তব্য রাখা যায়, এটাই হচ্ছে শিষ্টাচার। এর বাইরে যারা যা করছেন সেটা অসম্ভব। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ মুখ্যমন্ত্রী ও কুণাল ঘোষ এক এক সময় এক এক রকম কথা বলেন। এরা কখন কি বলছে তা তাদের নিজেদেরই ঠিক থাকে না। মুখ্যমন্ত্রী সকালে এক কথা বলেন, বিকেলে আর এক কথা বললেন। সেখানে তো কুণাল ঘোষ সে আজ থেকে 5 বছর আগে এক কথা বলতো, আজকে আর এক কথা বলছে। এসব বলতে গেলে তো আপনার ঠক বাঁচতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন দিয়ে না দিতে পারলে সরকার তুমি চলে যাও। মুখ্যমন্ত্রী বলেছিলেন কিনা যে কেন্দ্রীয় হারে দিয়ে না দিতে পারলে তোমার সরকারে থাকার অধিকার নেই। আজকে সেই মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় হারে দিয়ে পেতে গেলে কেন্দ্রীয় সরকারের চাকরি করো। আবার এই কুণাল ঘোষ 5 বছর আগে বলতেন মুখ্যমন্ত্রী হচ্ছেন ডাকাতরানি, মুখ্যমন্ত্রীর কাছে সারদার সমস্ত টাকা, লুকের টাকা আছে। আজকে সেই কুণাল ঘোষ আবার সেই মুখ্যমন্ত্রীকে পিসিমা বলে ডাকছেন, মা বলে ডাকছেন, সেটা ওদের নিজেদের ব্যাপারে। এখানে আমি কি বলবো, এদের কারোর কোনো মানে মিনিমাম সেন্স নেই যে এরা দুদিন আগে কি বলে দুদিন পরে কি বলে। তবে শাসক দলের মধ্যে দুই ভিন্ন মত নিয়ে ইতিমধ্যেই শোরগোল রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ।